হ্যালো गाइस আমি দীপান वेलकम ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো ইকোনমি এই ভিডিওতে মেইনলি দুটো বিষয় নিয়ে কথা বলবো এবং একটা পোস্টারকে নিয়ে কথা হবে এবং তার আগে যে বিষয়টাকে নিয়ে আমি কথা বলবো এবং এই আপডেটটা সত্যি বলতে আমি যখন আমি পেলাম না আমি জাস্ট ছিটকা গেছি আমার এই আপডেটটা ব্যাপক লেগেছে এবং এটা সত্যি বলতে আমরা আমরা আশা করছিলাম যে এটা হতে চলেছে তো বিষয়টা হচ্ছে টাইগার ভার্সেস পাঠান বা পাঠান ভার্সেস টাইগার সো আমরা প্রত্যেকেই জানি যে ওয়াই আর এফ স্পাই ইউনিভার্সের নেক্সট যে মুভিগুলো আসছে তার মধ্যে কিন্তু এটা সবথেকে অন্যতম এবং এটা যে ডিরেকশন কে দেবেন এটা সম্বন্ধে কিন্তু আজকের একটা অফিশিয়াল আপডেট কিন্তু চলে এসছে তো বিষয়টা হচ্ছে ওয়াই আর এফ স্পাই ইউনিভার্স এর যে মুভিটা আসছে সেটা হচ্ছে আমাদের টাইগার থ্রি মানে আমাদের সালমান খানের টাইগার থ্রি এবং তারপরে কিন্তু আসবে ওয়ার টু এবং তারপরে কিন্তু আসবে টাইগার ভার্সেস পাঠান বা বা পাঠান ভার্সেস টাইগার তোমরা যাই বলো না কেন তো বিষয়টা হচ্ছে এটা ডিরেকশন দিচ্ছেন কে সো আমরা প্রত্যেকে জানি যে আমাদের ওয়ার টু কিন্তু করছে হচ্ছে আমাদের আয়ন মুখার্জি এবং টাইগার ভার্সেস পাঠান এটা কিন্তু ডিরেকশন দেবেন কে না ওয়ান অ্যান্ড অনলি মাই ফেভারিট সিদ্ধার্থ আনন্দ হ্যাঁ বন্ধুরা সিদ্ধার্থ আনন্দ কিন্তু পাঠান ভার্সেস টাইগার এই সিনেমাটা কিন্তু ডিরেকশন দেবেন সো আমরা প্রত্যেকে এটা বলছিলাম যে ওয়ার টু কেন সিদ্ধার্থ আনন্দ করলো না তার কারণটা হচ্ছে ওই সময়টাতে কিন্তু সিদ্ধার্থ আনন্দ কিন্তু পাঠান ভার্সেস টাইগার এটাকে নিয়ে কিন্তু ব্যস্ত থাকবেন এবং এটার শুটিং সম্ভবত কিন্তু জানুয়ারি দু থেকে কিন্তু শুরু হয়ে যাবে এখন কিন্তু প্রি প্রোডাকশন লেভেলের কিন্তু কাজকর্মগুলো চলছে এবং সবকিছু ঠিকঠাক থাকলে মোটামুটি জানুয়ারি দু থেকে চব্বিশ থেকে কিন্তু এর কাজ স্টার্ট হয়ে যাবে সো দেখা যাক আমাদের শাহরুখ খান এবং সালমান খানের এই যে টাসেল টাসেলটা কেমন হয় পাঠান ভার্সেস টাইগারের ক্ষেত্রে আচ্ছা সেকেন্ড যে টপিকটাকে নিয়ে কথা বলবো এটাকে নিয়ে কিন্তু হচ্ছে মানে খিলি আদি পুরুষের কিন্তু জাস্ট হচ্ছে হচ্ছে বিষয়টা আদিপুরুষের কিন্তু আজকের একটা পোস্টার এসছে হনুমান জয়ন্তী আহ ইয়ে কেন্দ্র করে কিন্তু একটা পোস্টার এসছে আমাদের আদিপুরুষের এবং সেই পোস্টারটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে হনুমান সামনে বসে আছে এবং তার যে ব্যাক ব্যাকড্রপে কিন্তু আমাদের প্রভাসকে দেখানো হচ্ছে তো বিষয়টা হচ্ছে এর থেকে না আমাদের চেঙ্গিজের মানে আমাদের জিদ্দার চেঙ্গিজের পোস্টারটা অনেক গুণে ভালো অনেক 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 গুণে কিন্তু ভালো মানে একটা এত বাজেটের কাজ তার অ্যাট লিস্ট পোস্টারের কোয়ালিটি তো ভালো হতে হবে মানে এই লেভেলের জঘন্য পোস্টার কালার মানে কালারের যে কাজটা মানে কালার টোনটা যে পোস্টার ইউজ করা হয়েছে ওটা কিন্তু জাস্ট বাজে লাগছে এর থেকে আরো অনেক 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 বেটার পোস্টার ইউজ করা মানে পোস্টার এ করা যেতে পারতো অ্যাটলিস্ট আমার এটা মনে হয় যে রামায়ণকে রেফারেন্স নিয়ে তোমরা যা খুশি বানিয়ে দেবে এবং আমরা ওটাকে অ্যাকসেপ্ট করবো ওটা তো জাস্ট ঠিক কথা হলো না আমার মনে হয় যে এর থেকে আমাদের জিদ্দার পোস্টার অনেক 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 ভালো ভালো আমার ভাই এই পোস্টারটা একদম এবারে দেখা যাক এই সিনেমাটা কিরকম কি পারফরমেন্স করে বক্স অফিসে দেখা যাক এর অফিসিয়াল ট্রেলার আসলে কিন্তু এটাকে নিয়ে আরো ভালো করে কথাবার্তা বলা যাবে তোমাদের এই পোস্টারটা কেমন লাগলো আমাদের অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা